আসসালাম আম্মা বাদ। দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ইসলামিক ভিডিওটি দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের সকলের মনে চাওয়া পাওয়া থাকে যেগুলো আমরা আল্লাহ রব্বুল্লা আলামিনের কাছে চেয়ে থাকি কিন্তু আপনি কি জানেন হাদিস শরীফে এমন কিছু সময় বর্ণিত হয়েছে এমন কিছু সময় বর্ণনা করা হয়েছে যে সময়গুলোতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়ার কথা বলা হয়েছে যে সময়গুলোতে চাইলে আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়াগুলা কবুল করে থাকেন এই সময়গুলোর ভিতর আজকে আপনাদের সামনে তিনটি নির্দিষ্ট সময় বর্ণনা করব যে সময়ে হাদিস শরীফে চাওয়ার কথা বলা হয়েছে মহান রব্বুল আলমিনের দরবারে তার ভিতর থেকে প্রথম নম্বর হচ্ছে হজরত আবু হুরার রদিয়াল্লাহ থেকে বর্ণিত হুজুর পাক সাল আলহি আসাল্লাম বর্ণনা করেছেন জুমার দিনে দোয়া কবুল হয় অর্থাৎ জুমার দিনে দুই সময়ে বিশেষ করে দোয়া কবুল হওয়ার সময় তা হলো জুমার নামাজ শেষ করার পরে যে সময়টা থাকে ওই সময়ে আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করে থাকেন আর একটা সময় হচ্ছে জুমার দিন আসরের ফরজ নামাজ আদায় করার পরে ওই স্থানে বসে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে কিছু চাইলে আল্লাহ রবুল্লাহ আলমিন সেটা কবুল করে থাকেন তো আমরা জুমার দিন এইভাবে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমাদের মনের যত নেক তামান্না আছে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে চাইব দ্বিতীয় নম্বর হচ্ছে শেষ রাত্রে অর্থাৎ মানুষ যখন ঘুমিয়ে পড়ে এমন সময় উঠে অজু করে দুরাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কেঁদে কেটে আপনি যদি কান্নাকাটি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে পারেন সে সময় আল্লাহ রব্বুল আলমিন বান্দার দোয়া কবুল করে থাকেন তৃতীয় নম্বর হচ্ছে শরীরে অনেক মানুষের অনেক নানান প্রকার রোগ থাকে যখন জমজামের পানি পান করার সময় আপনি ওই রোগ বালায়ের নিয়ত করে যদি আপনি জমজমের পানি খান তাহলে আল্লাহ রবুল্লা আলমিন এই পানির বরকতে আপনার শরীরের ওই রোগগুলা নিরাময় করে দেবেন ইনশাআল্লাহ আলা এই জন্য জমজমের পানি পান করার সময় আমরা ওই নিয়তগুলো করে পানি পান করব তো আমরা জেনে নিলাম কোন তিন সময়ে আল্লাহ রবুল্লা আলমিন বান্দার দোয়া কবুল করে থাকেন ইনশা আমরা এইভাবে আল্লাহ আল্লাহর আলমিনের কাছে চাইতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের মনের নেক তামান্নাগুলা পুরা করে দিন আমিন আমি সাব্বির হুসাইন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ইনশা আল্লাহ দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته